ওম শান্তি। আজ অমৃত বেলার পবিত্র ক্ষণে আমি আত্মা সাক্ষীদ্রষ্টার অনুভব করে পরমাত্ম স্মৃতির ছত্রছায়াতে সুরক্ষিত অনুভব করছি। এক বল এক ভরসাই হলো আমার শক্তি। এক শিব বাবা দ্বিতীয় না কেউ, এটাই হলো আমার বিশ্বাস। এই সাকার সৃষ্টিতে মধুবনের পবিত্র ভূমি হলো আমার নিজের ঘর, সুইট হোম, দাতার ঘর, যেখানে দাতা, বিধাতা, বরদাতা, সুইটেস্ট শিব বাবা নিজের সুইট বাচ্চাদের সাথে সাক্ষাৎ করতে আসেন। শিব বাবা হলেন সর্বজ্ঞাতা, কিন্তু তাও তিনি কখনোই অন্তিম সময়ের ভবিষ্যৎবাণী করবেন না। আমাদের অন্তিমের বিনাশের দৃশ্য দেখার জন্য মহাবীর হতে হবে, অচল স্থির থাকতে হবে। শিব বাবার স্মরণে শরীর ত্যাগ করতে হবে, সেজন্য পরিপক্ক অবস্থা তৈরি করতে হবে। অসীম শক্তির সাগর পরমাত্মা পিতার সাথে বুদ্ধির তার জুড়ে আমি আত্মা শক্তিগুলিকে আত্মসাৎ করছি। আমি আত্মা সচিন্তন করছি। আমি আত্মা যথার্থ ঈশ্বরীয় জ্ঞান আর প্রভুপ্রিয়ের শ্রেষ্ঠ প্রকম্পন প্রাপ্ত করে ভোগী থেকে যোগী হয়ে গেছি। পূর্বে কি ছিলাম আর এখন কি হয়েছে, পাপকর্মের ছায়া থেকে দূরে সরে গেছি, দিব্য জীবনযাত্রা যাপন করছি, অসীম খুশিতে দুলছি। সংসারের অনাবশ্যক কথার বিস্তার থেকে মন বুদ্ধিকে সরিয়ে কর্মযোগী হয়ে গেছে। বাবার স্মরণ তথা আত্মিক দৃষ্টির দ্বারা আমার মনস্থিতি সততই শ্রেষ্ঠ হয়ে গেছে। আত্ম অভিমানের উচ্চ স্থিতিতে স্থিত হয়ে একাগ্রতার দ্বারা কর্ম করায় আমি আত্মা ব্যর্থ কর্মের প্রভাব থেকে মুক্ত হয়ে গেছি। আমি আত্মা সংশয় মুক্ত হয়ে গেছি। সংশয়ের ভাবনা ভাগ্যের রেখা টেনে দেয়। আমি নিশ্চয় বুদ্ধি আত্মা নিজের সকল সমস্যা শিব বাবাকে সমর্পণ করে নিশ্চিন্ত হয়ে গেছি। নিশ্চয়তাতেই বিজয় সমাহিত হয়ে আছে। শিব বাবা বললেন, মিষ্টি বাচ্চারা, তোমরা যত সমর্পণ বুদ্ধি হয়ে বাবাকে সর্বদা সাথে রাখার অভ্যাস বাড়াতে থাকবে, ততই তোমরা বাবার সমান হয়ে বাবার থেকে সম্পূর্ণ সুখের অনুভব করে
নিজের ঘরে সুইট হোমে যাবে। ওম শান্তি। মেরে পরম পিতা পরমাত্মা সদাশিব নিরাকার, ও আনন্দ কে সাগর তেরি মহিমা অপরম্পা। মেরে পরম পিতা পরমাত্মা, মেরে পরম পিতা পরমাত্মা সদাশিব নিরাকার, পরম পিতা পরমাত্মা সদাশিব নিরাকার, ও আনন্দ কে সাগর তেরি মহিমা অপরম্পা, মহিমা অপরম্পা তেরি মহিমা পরম্পা।